হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। সিম্পল কুকিং বিডির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইন্দোনেশিয়ান খুবই পপুলার একটি স্ট্রিট ফুডের রেসিপি, আর যেটার নাম হচ্ছে নাসি গোরেং। এই খাবারটি অনেকে অনেকভাবে রান্না করে, বাট আমি চেষ্টা করেছি একদম অথেন্টিক যে ফ্লেভারটা সেটা আমার রান্নায় তুলে আনতে। আশা করছি আমার আজকের এই ভিন্নধর্মী রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আমরা তো বিভিন্ন ধরনের ফ্রায়েড রাইস বা ভাত ভাজি খেয়ে থাকি, আপনারা একবার হলো এইভাবে নাসি গোরেং রান্না করে খেয়ে দেখেন, আমার বিশ্বাস আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। চলুন দেরি না করে দেখিয়ে দিই এই রান্নাটির সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। নাসি গোরেং রান্নার জন্য শুরুতেই আমি একটা প্যান বসিয়ে এটাতে তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলটা গরম হওয়ার পর আমি এখানে কিছু মলা শুটকি সেটা দিয়ে দিলাম। আমার এই শুটকিটা কিন্তু একদমই পরিষ্কার, কোনো ধরনের বালু নেই। আপনারা যখন শুটকি ইউজ করবেন, যদি বালু থাকে সেটাকে ধুয়ে একটা টিস্যু পেপার দিয়ে মুছে দেন এটাকে ফ্রাই করবেন। আমি এটাকে মচমচা করে ভেজে নিব, ভাজা হয়ে গিয়েছে এরই মধ্যে, এখন এটাকে আমি তুলে নিচ্ছি। এখন আমি নাসি গোরেং রান্না করার মেইন যে মশলাটা সেটা তৈরি করব, তার জন্য আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজটা যেহেতু একটু ক্রাশ করব, বড় বড় টুকরো আকারে কেটেছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 4 টুকরা রসুন। এখন এর সাথে দিয়ে দিচ্ছি মরিচ। এখানে আমি এই যে লাল মরিচটা নিয়েছি এটাতে কিন্তু অনেক ঝাল, এই খাবারটা কিন্তু একটু ঝালই হয়, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দেবেন। আমি লাল সবুজ দুটোই দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি একটু আগে যে মলা শুটকিটা আমি ফ্রাই করেছি মচমচা করে, সেটা থেকে শুটকি। আমি অল্প কিছু শুটকি রেখে দিচ্ছি, আর বাকি সবগুলোই আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের ভিতরে। এখন এর সাথে আমি আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল, আপনারা চাইলে এখানে অলিভ অয়েলও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এখন এই সব কিছুকে আমি সুন্দর মতো ব্লেন্ড করে নিব। হয়ে গিয়েছে ব্লেন্ড করা। এখন আমি প্যানে এক্সট্রা যে মাছ ভাজি করার পরে তেল ছিল সেই বাকি তেলটুকু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মশলাটা যেটা একটু আগেই পেঁয়াজ রসুন শুটকি দিয়ে আমি তৈরি করেছি সেটা। দেখুন আমি কিন্তু একদম এটাকে মিহিন করিনি, কিছুটা দানা দানা রেখেছি। এখন এই মশলাটা এই তেলের ভিতরে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এই যে যে মশলাটা, এটার ফলেই নাসি গোরেংয়ের যে রিয়েল টেস্ট সেটা আসবে। আপনারা চেষ্টা করবেন এইভাবে মশলাটা তৈরি করে নিতে, তাহলে দেখবেন এটা খেতে অনেক বেশি টেস্টি হবে। ভালো মতো মশলাটাকে আমি চুলার জাল মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি, যাতে এটার যে কাঁচা স্মেল সেটা চলে যায়। হয়ে গিয়েছে ভাজা। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু বরবটি কুচি, আর দিয়ে দিচ্ছি গাজর কুচি। আপনারা যদি কোনো ধরনের সবজি ব্যবহার করতে না চান, তাহলে কিন্তু এই দুটো স্কিপ করতে পারেন। এখন আমি সব কিছুকে আরেকবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নর্মালি নাসি গোরেংয়ে ওরা কিন্তু অনেক ধরনের ভেজিটেবলই অ্যাড করে, তার ভিতর বরবটি অন্যতম। এছাড়া কলমি শাক ব্যবহার করে। দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ পরিমাণ। আপনারা কিন্তু লবণটা অবশ্যই বুঝে ইউজ করবেন, যেহেতু শুটকিতেও লবণ থাকে। আর আমি মশলাটা যখন করেছি তখনও একটু লবণ দিয়েছি, আর সয়া সসেও কিন্তু লবণ আছে। সো পরবর্তীতে আমি আর লবণ ইউজ করব না। এখন আমি এই মশলাটার সাথে গাজর আর বরবটিকে 2 মিনিট মতো একটু রান্না করে নিব, যাতে এটা সিদ্ধ হয়ে যায়। নাসি গোরেং কিন্তু অনেকেই চিকেন বা ডিম দিয়েও করে, কিন্তু আমি যতভাবে খেয়েছি আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে, তাই আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। এই পর্যায়ে এর ভিতর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা রাইস। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ব্যবহার করছি। এখন এই রাইসটাকে আমি খুব ভালোভাবে সব কিছুর সাথে নেড়ে আমি মিক্স করে নিচ্ছি। আপনারা যখনই নাসি গোরেং রান্না করবেন, চেষ্টা করবেন যে রাইসটা ব্যবহার করছেন সেটা যেন অবশ্যই ঝরঝরা হয়, কারণ ঝরঝরা রাইস নিলে নাসি গোরেং কিন্তু পারফেক্ট হবে টেক্সচারটা, আর খেতে অনেক বেশি টেস্টি হবে। চুলা জালটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে আরও 2 মিনিটের মতো ভালো মতো ভেজে নিচ্ছি। এটা বেশি একটা রান্না করার দরকার নেই, কারণ রাইসটা তো আগেই সিদ্ধ করা। এই পর্যায়ে আমি আরও কিছু মরিচ কুচি দিচ্ছি। অবশ্যই ঝাল আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দিবেন, আমার কাছে মনে হলো আর একটু ঝাল হলে ভালো হবে, তাই আমি আরেকটু মরিচ কুচি ব্যবহার করেছি। আরও একবার নেড়ে মিক্স করে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ, আমি চুলাটা অফ করে দিয়েছি। এই পর্যায়ে আমি রাইসের উপরে 1 চা চামচ পরিমাণ লেমন জুস ব্যবহার করছি।
এখন আমি এই রাইসটাকে খুব ভালোভাবে নেড়ে মিক্স করে নিব, যাতে লেমন জুসটা সম্পূর্ণ রাইসের ভিতরে ফ্লেভার ছড়াতে পারে। আর চুলার জালটা কিন্তু আমি অফ করে রেখেছি। তৈরি হয়ে গেল আমার মজাদার নাসি গোরেং। দেখতেই তো পেলেন কত সহজ এই রান্নাটা করা, কিন্তু খেতে অসম্ভব টেস্টি। আপনারা অবশ্যই একবার হলেও এটা রান্না করে খেয়ে দেখবেন। গার্নিশিংয়ের জন্য আমি রাইসের টপে একটা ডিম পোস দিয়েছি, দিয়েছি কিছু শসা এবং টমেটো স্লাইস, আর আগে থেকে তুলে রেখেছিলাম কিছু ড্রাই ফিশ। সেটা আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।